এই তেঁতুলটা আমি তেঁতুল গাছের একদম তলা থেকে কুড়িয়ে এনেছি, ভীষণ রকমের পাকা তেঁতুল। আর তেঁতুলে প্রচুর ক্যালসিয়াম রয়েছে, তেঁতুল খাওয়া কিন্তু ভালো। তেঁতুলটা প্রথমে ছুলে নেব, এভাবে বীজ সহই এটাকে ছুলবো। দিলাম একটা কাঁচা লঙ্কা আর কুচোনো ধনে পাতা, একটু নুন, আর দিচ্ছি একটু গন্ধ লেবুর রস, যাতে গন্ধটা ভালো আসে। আর দিচ্ছি কালো জিরে সামান্য। এটাকে ভালো করে মেখে নিতে হবে, আর দিতে হবে একটু চিনি সামান্য। এবার ভালো করে একদম জম্পেশ করে মাখতে হবে। তেঁতুল খেলে কিন্তু স্কার্ভি রোগ সেরে যায়, আর যাদের কোষ্ঠবদ্ধতা আছে তাদের ক্ষেত্রেও উপকার। আর দারুণ খেতে এই তেঁতুল মাখা, উহ যা লাগবে না। এবার একটু খেয়ে দেখতে হয় কেমন হলো। হেব্বি, আহ।